প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ এর বিস্তৃত অঞ্চল বৈচিত্র্যে পরিপূর্ণ সোনারগাঁও বাংলাদেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল প্রাচীন জনপদ প্রায় তিনশত বছর সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী ছিল সুলতানি আমলের পটভূমিতে আমাদের সোনালি ঐতিহ্যের দিকে পিছন ফিরে তাকিয়ে দেখতে বেছে নেওয়া হয়েছিল সোনারগাঁকে মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে ষোলোশো আট সালে রাজ ঢাকার রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগাঁয়ের গুরুত্ব ম্লান হয়ে যায় তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালী অতীতের কাছে ঐতিহাসিক সোনারগাঁয়ে অতিস্মৃতিকে সামনে রেখেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শ ও আর্থিক সাহায্যে শিল্পার্থ জয়নাল আবেদিনকে আন্তরিক প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় গৌরব তিত্র প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যা সোনারগাঁয়ে জাদুঘর নামেও পরিচিত বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প সংগ্রহ সংরক্ষণ পরিদর্শন ও পুনর্জীবন করার লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে উনিশশো সালের ১২ মার্চ সরকার এক প্রজ্ঞাপন বলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন প্রথমে গুলিস্তানে চলে আসুন গুলিস্তান থেকে মোগরাপাড়ায় বাসে চলে আসুন বাস ভেদে ভাড়া চল্লিশ থেকে ষাট টাকা নেবে মোগরাপাড়া নেমে ইজি বাইকে করে চলে আসুন জাদুঘরে ভাড়া নেবে জনপ্রতি পনেরো টাকা প্রধান ঘেটে প্রতি জনকে টিকিটের মূল্য চোখাতে হবে পঞ্চাশ টাকা করে তবে সেটা বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশি নাগরিকদের জন্য জনপ্রতি একশো টাকা তবে শিক্ষা সফরে আগত স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য প্রধান গেটের প্রবেশ ফি মাত্র তিরিশ টাকা গেটের ভিতর ঢুকতেই প্রথমে যা আমাদের চোখে পড়বে তা হচ্ছে বড় সর্দার বাড়ি বড় সর্দার বাড়িতে ঢুকতে বাংলাদেশ নাগরিক যারা আছেন তাদের একশো টাকা করে টিকিট মূল্য দিতে হবে আর বিদেশি নাগরিক যারা আছেন তারা দুইশো টাকা করে দেবে বড় বাড়ির আয়তন সাতাশ হাজার চারশো বর্গফুট বড় বড় বাড়ি মুঘল স্থাপত্য বার অলঙ্করণ শৈলী ব্রিটিশ কলোনিয়াল ও হিন্দু স্থাপত্যের ঐতিহাসিক স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত একই ভবনে চারটি জেনারেশনের শৈলী অবলোকন বাংলাদেশের এক বিরল ঘটনা আলোচিত ভবনের সর্বমোট কক্ষ সংখ্যা পঁচাশিটি বাংলার অনন্য স্থাপত্যশৈলী এই ভবনের পরতে পরতে অবলোকন করা যায় আরেকটু সামনে যেতেই শিল্পার্য জয়ন লোক ও কারুশিল্প জাদুঘর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে রয়েছে তিনটি গ্যালারি নিস্তলার নিপুণ কাঠ খোদাই গ্যালারিতে কাঠের তৈরি প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে দ্বিতীয় তলায় জামদানি নকশিকাথা গ্যালারিতে সোনার গায়ের তৈরি ও ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় নকশীকাথা প্রদর্শন করা হয়েছে তৃতীয় তলায় তামা কাঁসা পিতলের নিদর্শন ও লোকজ অলঙ্কার প্রদর্শিত হয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে লোক ও কারুশিল্পের উপর গবেষণার প্রয়োজনে একটি লাইব্রেরি ও ডকুমেন্টেশন সেন্টার রয়েছে এখানে প্রায় বারো হাজার বইয়ের মধ্যে দেশি বিদেশি লেখকদের প্রবন্ধ কবিতা গবেষণা গ্রন্থ ম্যাগাজিন সহ বিবিধ বই সংরক্ষিত রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সাধারণ ট্যুরিস্টদের জন্য মেলার আয়োজন করে সারা বছর ব্যাপী ট্যুরিস্টরা এসব মেলা থেকে বাংলাদেশের ঐতিহ্যবাহী লৌক ও কারুশিল্পের বিভিন্ন পণ্য দ্রব্য কিনে নিয়ে যেতে পারে রয়েছে জামদানি শাড়ির অনেকগুলো স্টল যেখানে বাহারি রকমের জামদানি শাড়ি বিক্রি করা হয় প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ লৌক ও কারুশিল্প ফাউন্ডেশনে রয়েছে বিশাল একটি লেক এই লেকে নৌকা দিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন পরিদর্শনের সময়সূচিটা আপনাদের জানিয়ে রাখি শীতকালে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং গ্রীষ্মকালে সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে বৃহস্পতিবার খুবই অল্প খরচে ঢাকার কাছাকাছি বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন তাই অল্প খরচে পরিবারের সবাইকে নিয়ে বিশেষ করে বাচ্চাদেরকে বাংলাদেশের লোক ও কারুশিল্প চেনানোর জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন খুবই সুন্দর একটি জায়গা নিজের শেকড়কে জানতে এবং বুঝতে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনই আজই চলে আসুন আপনি যদি এখনও পজিটিভিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অ্যাকাউন্টটিতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য